আল্লাহ যখন বলেন আর-রাহমানির রহিম, দ্য এন্টায়ারলি মার্সিফুল, দ্য স্পেশালি মার্সিফুল, পরম করুণাময় অতি দয়ালু। তখন আমার রব জবাব দেন আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক, তখন আমার রব জবাবে বলেন মাজ্জাদানি আবদি, মিসাওয়ান হ্যাজ ডিসক্রাইবড মাই গ্লোরি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে, সুবহানাল্লাহ। অথবা আমার বান্দা এ কথায় এভাবে জবাব দেন ফাওয়াদা ইলাইয়া আবদি, মিসাওয়ান ইজ এনট্রাস্টিং অল হিজ ওয়ার্ক টু মি, আমার বান্দা তার সকল কাজকর্ম আমার কাছে সমর্পিত করেছে, সুবহানাল্লাহ। আগায়া আইনে লাগাইব আগর ওয়াক্ত নামাজ, এবলা রূহ কে জমি বুস হয়ে কওমে হেজাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিখিয়েছেন, তাবেঈন তাবে তাবেঈনদেরকে শিখিয়েছেন, তাবে তাবেঈনরা আইমায়ে মুজতাহিদিন যাদেরকে শিখিয়েছেন, তারা এভাবে আস্তে আস্তে উলামা উলামাদের থেকে আজকের এই ওয়ারাসাতুল আম্বিয়া, আজকের উলামাদের থেকে তোমরা নামাজ শিক্ষা গ্রহণ করো। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا
الساعة حتى يتباهى الناس في المساجد، أو كما قال النبي صلى الله عليه وسلم: أجايا عين لغاين أجل وقت نماز، أجايا عين لغاين أجل وقت نماز، قبل روح کے زمین بوس ہوئے قوم حجاز، قبل روح کے زمین بوس ہوئے قوم حجاز، لکھ کوٹی شکر و سجود شی مہان رب العالمین جنی آمدر کے آج کے جب شماج رب دے گائے جی تو এই জন্য আমাদের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার জন্য এবং আপনাদেরকে ধৈর্য সহকারে কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করবার জন্য তৌফিক দান করছেন, সেই শুকরিয়া আদানে আমরা রবের দরবারে দিল খুলে ইমানের আওয়াজকে বুলন্দ করে কালিমাতে শুকর একবার আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ এসে হোক যে আরশ তক পৌঁছে, আরশ পর্যন্ত পৌঁছে চাই, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটা হচ্ছে আসসালাত তথা নামাজ। অনেক বড় বিষয়, সময়ের সংক্ষিপ্ততা, আল্লাহ চাহে তো যতটুকু পারি কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রহাজরিন, শুরুতে আমাদের জানতে হবে নামাজের তারিখ, পরিচিতি কি। আমরা একটা বিষয় যখন জানি, উদাহরণস্বরূপ একটা মানুষকে যদি আমরা জানি, মানুষের সাথে কোনো কোনো ধরনের আমরা সম্পর্ক করি, তাহলে আমরা তার সম্পর্কে আগে জেনে নিই সে কোন বংশের, তার নাম কি, বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি। তেমনি ভাবে ইসলামের একটি গুরুত্বপূর্ণ, ঈমানের পরে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিধান সেটা হচ্ছে নামাজ। এই নামাজের তারিখ আমাদের আগে জানা উচিত। হিদায়া গ্রন্থকার এই সালাতের আবিধানিক ও পারিভাষিক কথা বর্ণনা করতে গিয়ে হাশিয়ার মধ্যে লিখেন, আস-সালাত ইবারাতুন আনিদ দুআ, সালাত বলা হয় দুআর নামকে। সালাতের আরো কিছু অর্থ রয়েছে, যেমন এক শায়ের তার শেয়ারের মধ্যে খুব সুন্দর ভাষায় বলেছেন, বলতেছেন সালামা নামাজের আবিধানিক অর্থ হচ্ছে চারটি, দুরুদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার। আমাকে আল্লাহ তাআলা শিক্ষক করে প্রেরণ করেছেন, এই দায়িত্ব ওলামাদের উপর অর্পিত হয়েছে, বিধায় তারা মুআল্লিম হয়ে বসেন। কি হয়ে ভাই? মুআল্লিম মানে শিক্ষক হয়ে বসেন। আর শিক্ষকের দায়িত্ব খুব ভালোভাবে বোঝানো। শুধু আমি বর্ণনা করলাম, আপনারা শুনলেন, কেউ বুঝলেন কেউ বুঝলেন না, এমনটা নয়। আমি বলবো, আপনারা দিবেন, ধারণ করবেন, আপনারাও প্রচার করবেন। কুল্লুনা দাঈন, আমরা প্রত্যেকেই হচ্ছে দায়ী। প্রত্যেকেই কি ভাই? প্রত্যেকেই যে আলেম তা না, কিন্তু প্রত্যেকেই দায়ী। আমি জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত বলেও তোমরা পৌঁছিয়ে দাও। এখানে বলেন নাই এই উলামার দল আপনারা জানায়া দেন, এখানে সবাইকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, জাহেল হোক, আলেম হোক, সাধারণ হোক, বড় মাপের কেউ হোক অথবা সে রিক্সা চালকই হোক না কেন। তো মহতরম হাজরিন, বলছিলাম নামাজের আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে দোয়া। পারিভাষিক অর্থে নামাজ বলা হয় عبارة عن الأركان المعهودة أو الأفعال المقصوصة কিছু দরবাধা আরকান রুকুন এবং কিছু বিশেষ কিছু কাজের নাম হচ্ছে নামাজ। উদাহরণস্বরূপ নামাজের মধ্যে দাঁড়ানো কি ভাই, আল কিয়াম কি ফরজ, না দাঁড়ালে যদি হুজুর বসতো, কারো যদি হুজুর ছাড়া এমনিতেই বসে চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে, তাই না? সারা দুনিয়া ঘুরে বেড়ায় তারপরে কি চেয়ারে বসে নামাজ পড়ে, এই হুজুর ছাড়া যদি কেউ বসে নামাজ পড়ে নামাজ হবে? হবে। এটা হচ্ছে রুকু। এমনি ভাবে বসা, শেষ বৈঠকে তাশাহুদ পর্যন্ত বসা, জিনায়াত পরিমাণ কেরাত পড়া, এগুলো হচ্ছে ফরজ, এগুলো হচ্ছে রুকু, এগুলো হচ্ছে ভিত্তি। বাড়ির মধ্যে যদি আমার পিলার না থাকে এ বাড়ি টিকবে? টিকবে না। এমনি ভাবে নামাজের মধ্যে যদি আমার রুকুন না থাকে আমার নামাজও টিকবে না। কিছু কিছু কাজ রয়েছে নামাজের মধ্যে, নামাজের মধ্যে তাসবিহাত রয়েছে, নামাজের মধ্যে কেরাত, কেরাতের সাথে আবার কেরাত মিলাতে হয়, তাই না? সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয় না? তো এই হচ্ছে নামাজের পারিভাষিক অর্থ, আল আরকানুল মাআহুদা, কিছু বেসিক কিছু বিষয় এবং কিছু আল আফআল আল মাকসুসা, কিছু বিশেষ কাজ, এর সমন্বয়ের নামই হচ্ছে কি ভাই, নামাজ। নামাজের আবিধানিক পারিভাষিক জানার পরে এবার আসি এই নামাজ নিয়ে বিস্তর কিছু আলোচনা করা যাক ইনশাআল্লাহ। মহতরম হাজেরিন, সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস, হাদিসে কুদসি, হাদিসের মানের মধ্যে সবচেয়ে উন্নীত মানটা হচ্ছে হাদিসে কুদসি। কারণ কি? কারণ হচ্ছে এই হাদিস আমার রবের সরাসরি কথা নকল করেছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজমার মধ্যে একবার আমার নাম উচ্চারণ হলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না, তারা কত নিকৃত। এ কারণে সবাইকে একবার আমরা হকটা আদায় করে নিলাম, পরবর্তীতে যতবার নবীর নাম আসবে যদি ফলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। মহতরম হাজরিন, যা বলছিলাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আমি আমার বান্দার মাঝে আমি নামাজকে দুভাগে ভাগ করে নিয়েছি, অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে আমার বান্দার। এ নামাজের মধ্যে আমার বান্দা যা চাবে আমি আল্লাহ তার এই চাওয়াকে কবুল করব। আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক। তখন আমার রব জবাব দেন, রব নিজেই বলছেন আমি জবাব দেন হামিদানি আবদি মিসারান হাজ প্রাইসড মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। লক্ষ্য করুন, আপনার সন্তান আপনার স্নেহাস্পদ কেউ যদি একটা কৃতিত্ব অর্জন করে, একটা ভালো কিছু করে, তখন আমরা কি বলি? গর্বের সাথে বলি আমার ছেলে অমুক কিছু করেছে, আমার ভাতিজা অমুক কিছু করছে, বলি না? আল্লাহ তাআলাও তেমনি বান্দাকে কত মহব্বত করে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার।
বান্দা যখন বলেন আর্রাহমানি রাহিম, দ্য এন্টায়ারলি মার্সিফুল, দ্য স্পেশালি মার্সিফুল, পরম করুণাময়, অতি দয়ালু। তখন আমার রব জবাব দেন, আযনা আলাইয়া আবদি, দ্য সার্ভেন্ট হ্যাজ প্রেসড মি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক, তখন আমার রব জবাবে বলেন মাজ্জাদানি আবদি, মাই সার্ভেন্ট হ্যাজ ডিসক্রাইবড মাই গ্লোরি, আমার বান্দা আমার মাহাত্ম বর্ণনা করেছে, সুবহানাল্লাহ। অথবা আমার বান্দা এ কথায় এভাবে জবাব দেন, আও ফাওয়াদা ইলাইয়া আবদি, মাই সার্ভেন্ট ইজ এনট্রাস্টিং অল হিজ ওয়ার্ক টু মি, আমার বান্দা তার সকল কাজকর্ম আমার কাছে সুপর্দ করেছে, সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন ইয়াকা নাঈবু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইটস ইউ উই ওয়ারশিপ, অ্যান্ড ইউ উই আস্ক ফর হেল্প, হলেন তিনি যার কাছে না আমরা সকল আবাদত করি, এবং আপনি হলেন তিনি যার কাছে আমরা সাহায্য প্রার্থনা চাই, সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন সমস্ত লোকদের পথে পরিচালনা করেন,
যাদের উপরে আপনি নিয়ামত দান করছেন, যাদেরকে আপনি হেদায়াতের পথে পরিচালনা করেছেন, সালফে সালেহিনদের পথে আমাদেরকে পরিচালনা করেন, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, ওই সমস্ত লোকদের পথ নয় যাদেরকে আপনি যাদের উপরে গজব নাজিল করেছেন, তথা ইয়াহুদি বর্তমানে ইসরায়েলের যে সমস্ত সম্প্রদায় রয়েছে, যারা বাইতুল মুকদ্দাসকে অবরোধ করে রেখেছে, তারা হচ্ছে ইহুদি, নাসারা হচ্ছে খ্রিস্টান। আমরা খ্রিস্টানদেরকে চিনি তো মহতরম হাজরিন, তখন আমার রব এ কথার জবাবে কি বলে? আমার রব তখন বলেন, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সালা, আল্লাহু আকবার, এটা আমার বান্দার জন্য, আমার বান্দা আমার কাছে যে দরখাস্ত করছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, আল্লাহ আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথে পরিচালনা করেন, গজব প্রাপ্ত আর পথভ্রষ্টদের পথে পরিচালনা করেন না। এই দোয়ার বদৌলতে আমার রব জবাবে বলেন, হাযা লি আবদি, এটা আমার বান্দার বিষয়, এটা আমার বান্দার বিষয়, ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা যা চাইলো এই সূরা ফাতিহার মধ্যে, আমার বান্দা যা চাইছে আমি আমার বান্দার দোয়াটা কবুল করে ফেললাম। আল্লাহ তাআলা এই নামাজ, এই সালাত শব্দটা কোরআনের মধ্যে
নাম হিসেবে ইসিম আকারে 85 জায়গায় উল্লেখ করেছেন, কত জায়গায়? এবং ফেল কাজ আকারে 15 জায়গায় উল্লেখ করেছেন, কত জায়গায়? 100 জায়গায় আল্লাহ তাআলা এই সালাতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, অসংখ্য আয়াত কোরআনের ব্যাপারে। সর্বপ্রথম যে আয়াতটা আসে সেটা হচ্ছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। একবার 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন তোমরা নামাজ কায়েম করো, কি করো? নামাজ পড়ার কথা বলে নেই, সল্লি আস-সালাত এটা বলে নেই, আকিমিস সালাত ইফআল ব্যবহার করেছেন, তথা নায়েব নামাজকে কায়েম করতে বলেছেন। এই সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যা বলছিলাম, এই নামাজ আকিমুস সালাত বলেছেন আল্লাহ তাআলা, নামাজ কায়েম করতে বলেছেন। নিজে পড়বো, অপর ভাইকে দাওয়াত দিব, কি করবো ভাই? নিজে পড়বো, অপরকে দাওয়াত দিব। ওয়াতু যাকাত, যাকাত আদায় করতে বলেছেন। যাকাত আমাদের মধ্যে আজ নাই, আজকে বাংলার জমিনে গরিব গরিব হয় আর পরলোক খালি উপরে উঠে, হয় না? এটা এই সাইড থেকে আমাদের ঢাকায় খুব ভালো দেখা যায়, মিলিয়নারিরা বিলিয়নারি হচ্ছে, আর যে ব্যক্তি মিডল ক্লাস সে আস্তে আস্তে শুধু ফকির হচ্ছে। সুদ ব্যবস্থা এসে আজকে আরো শেষ করে দিছে সমাজটাকে, আজকে ব্যাংকিং সুদ বিমা আজকে শেষ করে দিছে পুরা। যাকাত নাই, এ বিষয়ে অনেক আলোচনা, কিভাবে কেমনে কি যাকাতের মাধ্যমে কিভাবে ফায়দা, ওইদিকে গেলে আলোচনা অনেক বড় হয়ে যাবে। তো যা বলছিলাম, যাকাত আদায় করতে হবে, কি করতে হবে ভাই? সূরাতুল হুমাযান মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আল্লাযী জামা'আ মালান মুআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আক্লাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতমা ওয়ামা আদরাকা মাল হুতমা। যারা মাল জমা করে আর শুধু ভাবে এই মাল আমার সারা জিন্দেগী থাকবে, আমিও খাবো, সত্তু গোষ্ঠী খাবে, তাদের এই ধারণা, ইয়াহসাবু আন্না মালাহু আক্লাদা কাল্লা, আল্লাহ বলেন কখনোই না। সকালবেলার ধনী রে তুই, বিকালবেলার ফকির, যেটা শুধু চামড়া না, শুধু গোস্ত না, শুধু হাড্ডি না, আপনার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, এত পাওয়ারফুল, এটা এত পাওয়ারফুল আগুন। যাকাত যারা না দেয় তাদের ব্যাপারে কথা। তোমাদের মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। কিভাবে? সল্লু মা'আল মুসাল্লি, সল্লু মা'আল মুসাল্লি, এটা ব্যাখ্যা ছোট্ট আকারে। তোমরা নামাজীকে দেখে দেখে নামাজ পড়ো। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিখিয়েছেন, তাবেঈন তাবে তাবেঈনদেরকে শিখিয়েছেন, তাবে তাবেঈনরা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে শিখিয়েছেন, তারা এভাবে আস্তে আস্তে উলামা, উলামাদের থেকে আজকের এই ওয়ারাসাতুল আম্বিয়া, আজকের উলামাদের থেকে তোমরা নামাজ শিক্ষা গ্রহণ করো। তখন সে যেন একজন বিলুপ্ত আলেমের কাছে গিয়ে ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন, যদি শরীয়তের বিষয় না জানে সে যদি বিলুপ্ত আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। ফরজ, ফরজিয়ত বিধানগুলো জানাও ফরজ, নাহলে আপনার ইবাদত হবে কিভাবে? খুব বিষয় এগুলো, খুব জানার বিষয়। আর
আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ হচ্ছে না। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনার রোজা হচ্ছে না। আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, হচ্ছে না প্রপারলি। তাহলে আপনার আলেমের সাথে আলেমের সহবতে যেতে হবে কিনা? ভালো সৎসঙ্গে স্বর্গ বা সৎসঙ্গে কথাই কবি বলছেন যে খারাপ বন্ধু বিশুদ্ধ সাপের চোখ শিখা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর ভালো বন্ধু আপনাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আলেমের সাথে তাবলীগ একটি কথা বলে, তাবলীগের একটি কথা যে হয়তো আলেম হও, অন্যথায় আলেমের সহবতে যাও, অন্যথায় একজন আলেমের পিতা হও। কথাটা খুব সুন্দর। আপনি নিজে আলেম হন, না হয় আলেমের বাবা হন, অন্যথায় আলেমের সহবতে যান, আল্লাহ তাআলা আপনাকে চমকিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ভাই, দেখতেছি হুজুর সাক্ষী নে আনতেছেন, মানে দেখে আমার কাছে অবাক অবাক লাগছে। শেখুল হাদিস বহু বছর ধরে হাদিসের দর্শি দিয়ে যাচ্ছেন। সহিহ মুসলিম কি বলেন, সহিহ বুখারী কি বলেন, সহিহ ইবনে মাজাহ কি বলেন, সুনানে তিরমিজি কি বলেন, সিয়াসিত্তার কিতাবগুলো তিনি দর্শ দিয়ে যাচ্ছেন। অথচ আমরা অনেকে মনে করি সাধারণ একজন আলেম, না, অনেক আল্লাহওয়ালা মানুষ। সব কথা তো বলা যায় না, অনেক বড় বাপের মানুষ যাবেন, তাদের সহবত অর্জন করবেন, তাদের সাথে মিশবেন। আল্লাহ আপনাদের ইনশাআল্লাহ সে তৌফিক দান করেন, বলেন আমিন। কথাটা মাঝিনু যে বিষয়টা বলছিলাম, নামাজের বিষয়টা, কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আসছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াসতা, এই ছয় নম্বর পৃষ্ঠারই এর পরে, ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সবর এবং নামাজের দ্বারা আল্লাহর কাছে যাও। কিসের দ্বারা যাবো আমরা? সবর আর নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখনই তার কোনো ক্রিটিক্যাল মোমেন্ট এসেছে, কোনো ক্রাইসিস এসেছে সামনে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেজদায় পড়ে যেতেন, সাথে সাথে নামাজে চলে যেতেন। এই গুণটা কিন্তু আমাদের মধ্যে আজকে না। আজকে আমাদের যদি একটা পেরেশানি আসে, আমার বন্ধুর কাছে যাই, অমুকের কাছে যাই, বাজারে গিয়ে আলাপ করি, অমুকরে বলি ভাই আমার তো এটা হয়ে গেছে, আমি শেষ। আল্লাহর কাছে চান, আমার রবের কাছে চান। إذا استعنت فاستعن بالله وإذا استأذنت فاستأذن بالله। আনাস رضی الله عنه নবী বলেন, আনাস যখন কোনো কিছু চাওয়ার দরকার হবে কার কাছে চাইবে না? কার কাছে? আল্লাহর কাছে। অনুমতি কার কাছে চাও ভাই? রিজিক ইনশাআল্লাহ। এই নিয়ত নিজের মধ্যে পোষণ করে লোকের কাছে যাবেন না, আল্লাহর কাছে যাবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ কোথা থেকে ব্যবস্থা করে। ইয়াকিন রাখতে হবে। আমাদের ইয়াকিন দুর্বল। ইয়াকিন বুঝেন? ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস। কার প্রতি? আল্লাহর প্রতি। বিশ্বাসকে দৃঢ় করেন আল্লাহ তাআলা কাসুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। অবশ্যই আপনার হলকে আল্লাহ তাআলা এটা ইনশাআল্লাহ সমাধান করেই দিবেন। ইন্না মাআল উসরি ইউসরা, সূরাতুল আলাম এর শাহ। আমরা অনেকেই পারি, ইন্না মাআল উসরি ইউসরা দুইবার উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। তাকিদ দিন তো মহতরম হাজরিন, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, তবে খাশিঈনদের জন্য, যারা নামাজের বিনয়ের সাথে মুতাওয়াজ্জিহ মুতাওয়াজ্জিহান ইলাল্লাহ, আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়, আল্লাহর দিকে ফিরে আমার রব আমাকে দেখছে কে? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ওয়া ইন লাম ইয়াকুন রব্বুকা কাআন্নাম ইয়ারাক, যে তোমার রব তোমার জন্য যদি ইবাদত এইভাবে করবে। হাদিসে জিব্রিল মধ্যে ইহসান সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় নবীকে, তখন বলছেন এভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখো। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর ওহীরা কিন্তু এরকমটা হয়, কাশ্মীর অধিকারী যারা হয়। ওয়াইলাম ইবনু কাল্লাম ইয়াকুন ইয়াওয়া, যে আর যদি এটা না পারো, তোমার এবাদত ওই পর্যায়ে পৌঁছে নাই, তাহলে তোমার ধারণা এমন মনে হবে যে আল্লাহ তোমাকে দেখছে। মোটামুটি আমরা জানি, যেহেতু আলেম চিকিৎসা বিজ্ঞান, জিওগ্রাফি, আল্লাহ তাআলা কি দেন নাই, হিন্দু পণ্ডিত সহ তার কাছে আসছে, সুবহানাল্লাহ। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, খাশিঈন, খুশু-খুশুর সাথে নামাজ আদায় হবে, তিনটা জিনিসকে সমন্বয় করে নামাজ পড়ার নাম। বলেন ভাই, তিনটা জিনিসকে সমন্বয় করে নামাজ পড়ার নাম, কয়টা জিনিস? তিনটা, ভালো করে নোট করুন। এক নম্বর হচ্ছে, ভিতর থেকে কি বলছি এদিকে লক্ষ্য রাখা, আমার ভিতর থেকে কি বের হয়ে আসছে, আমি কি আলহামদুলিল্লাহ বলছি না অন্য কিছু বলছি, আমি কি রবের প্রশংসা করছি না অন্য কিছুর প্রশংসা করছি, এটা আমাদের খুবই ভালোভাবে খেয়াল রাখা চাই। দুই নাম্বার, মিনাল ফান, মুখ থেকে আমি কি বলছি লক্ষ্য করতে হবে খুব ভালোভাবে, ভিতর থেকে কি বের হচ্ছে, মুখ থেকে কি বের হচ্ছে। তিন নাম্বার হচ্ছে, আমার কর্ণ তথা কর্ণে কানে এটা আমার শ্রবণটা করতে হবে, আমি কি বলছি। তিনটা জিনিসকে যখন আমার ব্রেইন খুব ভালোভাবে গেস করবে, তখন অন্যদিকে মনোযোগ যাবে না, তখন আমার নামাজের দিকে তাওয়াজ্জুহ হবে। এই তিনটা জিনিস ওলামায়ে কেরাম বলেন, এই তিনটা জিনিসকে 40 দিন যদি কেউ একত্র করে নামাজ পড়তে পারে, ইনশাআল্লাহ তার নামাজ খুশু-খুশুর সাথে আদায় হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ভাই, এক নাম্বার কি ভিতর থেকে, দুই নাম্বার মুখ, তিন নাম্বার কান, সংক্ষিপ্ত করে আমরা জেনে নিলাম, তাহলে আমাদের কেস করতে সুবিধা। তো আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আল্লাযীনাহুম আলা সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে খুশু খুশু থাকে, নামাজের ব্যাপারে যারা সংরক্ষণশীল, নামাজকে এইভাবে দেখে দেখে আদায় করে। আমরা আমাদের শরীরকে কি যত্নটাই না করি, একটু যদি কাটা ছেঁড়া হয়ে যায় অবস্থা কাহিন, সারাদিন আর ঘুম নাই। কিন্তু নামাজের ব্যাপারে, যে নামাজ আল্লাহু আকবার, আমার নবী মেরাজের রাত্রে নিজে একবারে শ্বশুরীরে আল্লাহ থেকে সবচেয়ে বড় যে গিফট নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন, সেটা কি ভাই? মানে আল্লাহর কাছে যদি আপনি আল্লাহর সাথে একদম আল্লাহর কাছে যেতে চান, তাহলে আপনার নামাজ, নামাজ ছাড়া গতি নেই। মহতরম হাজরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা সাবারু বিলগা ওয়াজহি রাব্বিহিম ওয়াকামু সলা وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةِ جَام আল্লাহর রাস্তায় খরচ করে, নামাজ আদায় করে, এমন ভাবে খরচ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রকাশ্যে ও গোপনে। সুবহানাল্লাহ, গোপনে প্রকাশ্যে দুইভাবেই দান করবেন। কেন প্রকাশ্যে দান করবেন? আমার অন্য ভাই যাতে উৎসব, আমার অন্য ভাই যাতে উৎসাহী হয়, প্রফুল্ল মনে হয়, আমি অমুকি টাকা দিয়ে দিছে, আমি কেন বসে থাকবো, জান্নাত আমার কামাই করার দরকার আছে। এবং তাদেরকে রকমদার, এই জান্নাতের তাদের যেই এই সামাবাত, যে ফলাফল, তাদের যে নাজাত দেয়া হবে, এটা কোথায় দেয়া হবে? আখেরাতে। কোথায় ভাই? আখেরাতে। পরকালে একটা আছে তাই না, জানি আমরা, জানি। এই যাকিন যদি কেউ না রাখে, ইমান থাকবে? ইমান থাকবে না। ইমানের মুফাসসালের মধ্যে
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. جنة العدن 5000 درجة রয়েছে, 5000 দরজায় 5000 ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে। জান্নাতুল আদনে আপনি শুধু একাই থাকবেন না, আপনার সাথে যারা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন ওই বাবা মারা, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার পুত্র বধু, আল্লাহু আকবার বলেন না, আপনার পরিবার যেতে থেকে জান্নাত, আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে দেখতেছেন কোথা থেকে গেছিলাম, সূরাতুর রাদের 22 নম্বর আয়াত, একটু আগে যে আয়াতটা বললাম, আল্লাযীনা সাবারু লিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামু সসালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, এই আয়াত, এই আয়াতের ব্যাখ্যা চলছে। কেন আপনার পরিবার জান্নাতে যাবে, কারণটি দলিল কোথায়? দলিল হচ্ছে সূরা তুরের 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহু আকবার। যারা ঈমান আনে এবং তার পরিবার, আপনি ইমান আনলেন সাথে সাথে আপনার পরিবার তারাও ইমানদার আলহামদুলিল্লাহ মুসলিম, তাদেরকে জান্নাতে একসাথে রাখা হবে, আল্লাহনা বিহিম যুররিয়াতাহুম, এই আপনার পরিবারকেও জান্নাতে আপনার সাথে মিশিয়ে দেওয়া হবে, এবং মালাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের যদি কোন ধরনের আমল কম থাকে, ধরেন আপনি জান্নাতুল আদনে প্রবেশ করছেন, আপনি একটু উচ্চ মর্যাদার ছিলেন বিধায়, কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী ওই রকম আমলই ছিল না, আপনার যে একটু লেভেলে কম ছিল, তাদের এই কম লেভেলের আমলটাও আল্লাহ আপনার সমতুল্য করে তাদেরকেও আপনার সাথে জান্নাতে রেখে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় রহিম, কত বড় গফুর, একবার চিন্তা করছেন? কোরআন যদি বলতে চাই রাত শেষ হয়ে যাবে, কোরআনের আয়াত, একটু হাদিসের দিকে যাই, দেখি হাদিসে পাকের মধ্যে নামাজের ফজাইল সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 227 নম্বর হাদিসে বলতেছেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল উযু ফায়ুসাল্লি সালাতান ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতি আল্লাতী তালিহা। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, একত্বের নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতি আল্লাতী তালিহা, আল্লাহ তাআলা তার এই নামাজ থেকে পরবর্তী নামাজের মধ্যে যে গুনাহ হয়েছে ওই গুনাহগুলো এই নামাজের বদৌলতে মাফ করে দিবে। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 413 নম্বর হাদিস, নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। নিশ্চয়
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার নামাজ সঠিক হয়ে যাবে সে ব্যক্তি মুক্ত, সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা নামাজে ঘাটতি থেকে যাবে সে ব্যর্থ অবিকল হয়ে যাবে। কারণে নামাজের মধ্যে খুব সচরাচর খুব আমাদের চৌকান্ন হওয়া চাই। একে হি সফমে খাবে হো গায়ে মাহমুদ আয়াজ, না কই বান্দা রাহা পর না কই বান্দা নাওয়াজ, না কই বান্দা রাহা ওর না কই বান্দা নাওয়াজ। এমনি ভাবে কাতার হওয়া চাই, বড় ছোট সকলে মিলে দাঁড়াবো, চেয়ারম্যান বলে তাকে আগে দিবেন, আপনি রিকশা চালক বলে পরে দাঁড়াবেন, এমনটা না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনি কালো না সাদা, অমুক না তমুক, এটা আল্লাহ দেখবেন না, আপনার ফলকটা আল্লাহ দেখবেন, আপনার আমলটা আল্লাহ দেখবেন নামাজের মধ্যে। এই কারণেই শায়ে বলেন এই নামাজের মধ্যে গোলাম এবং মনি তনুজি দাঁড়ায় গেছেন, আজকে না কই বান্দা রাহা ওর না কই বান্দা নামাজ। আজকে কোন গোলাম আর বান্দার মধ্যে কোন পার্থক্য নেই। মহতরম হাজরিন, এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজাইল বর্ণনা করতে গিয়ে বলেন সহিহ মুসলিমের হাদিস, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, সাহাবীদেরকে বলছেন তোমাদের ঘরের সামনে যদি কারো প্রবাহমান নদী থাকে, ইয়াগসিলু ইয়াগসিল ফায়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, সেখান থেকে সে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে তার কি কোনো ময়লা থাকতে পারে শরীরে? সাহাবারা এই কথাই উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী বললেন ফাযালিকা মাযানুস সালাওয়াতিল খামস, ঠিক এমনটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তির উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তাআলা এর দ্বারা তার গুনাহগুলোকে মাফ করে দেন। মহতরম হাজরিন, আমাদের প্রধান মেহমান আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছেন উস্তাদুল আসাতিজা পীর কামেল হযরতুল আল্লাম হযরত মুফতি মুহাম্মদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা বয়ান এখানেই পরিসমাপ্ত করার ইচ্ছা পোষণ করছি। যা কিছু বলেছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ মওত পর্যন্ত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ভাই, আল্লাহ আমাদের সকলকে এই মজলিসের মধ্যে যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর দায়েম ও কায়েম থেকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।